তোমার যে একটা ছেলে আছে সে কথা আমাদের আগে জানাওনি কেন? বাড়ি থেকে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু কুন্তলার মন থেকে তাড়িয়ে দেবার ক্ষমতা আপনার নেই। কুন্তির মতো একটা সরল নিষ্পাপ মেয়ের সঙ্গে প্রেমের খেলা খেলতে বিবেকে বাঁধলো না এতটুকু? শুনিল না, শুনিল, তুমি যা শুনেছ সেটাই সব কথা নয়। আমার চায়ের কি হলো? চাই দিদিমণি, এই হয়ে গেল। কল্যাণীয় প্রিয়ব্রত, তোমার ছেলে জয়ন্ত এখন একটি দুর্ঘটনায় শয্যাশায়ী। যত তাড়াতাড়ি সম্ভব রানীপুরে চলে এসো। শুভেচ্ছান্তে স্বামীজি। তোমার ছেলে জয়ন্ত, প্রিয় ছেলে, প্রিয় বিয়ে করেছে, তার মানে ও আমার সঙ্গে ভালোবাসার খেলা খেলছে। আমি কাছি দিগো ছেলেটাকে। আমার ছেলে? তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ও কি হাসছো যে? কেন, আমি বাবা হতে পাই না? কেন আমি বাবা হতে পাই না? রামো, রামো। দাদা বাবু, কুন্তি কোথায় গেল? দিদিমণি চা না খেয়ে চলে গেল। চা না খেয়ে চলে গেল? হ্যাঁ বাপি। কি রে মা? কি হয়েছে রে কুন্তি? প্রিয় বিয়ে করেছে মা। কি বলছিস তুই? কি বললি? ওর একটা ছেলেও আছে। আমি আমি নিজে তার চিঠি পড়েছি। কুন্তি, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কুন্তলার কাছে। তার সঙ্গে কোনোদিন তোমার আর দেখা হবে না। কারণটা জানতে পারি? তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। বলুন। তোমার যে একটা ছেলে আছে সে কথা আমাদের আগে জানাওনি কেন? কুন্তলা জীবনে আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। এই কথাটা আমি কুন্তলার মুখ থেকে শুনতে চাই। এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আর কোনদিন তুমি এ বাড়িতে ঢোকার চেষ্টা করবে না। আর আমার কারখানা ত্রিসীমানাতেও কোনদিন যাবে না। গেট আউট, আউট। বাড়ি থেকে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু কুন্তলার মন থেকে তাড়িয়ে দেবার ক্ষমতা আপনার নেই। আমরা দুজন দুজনকে বিশ্বাস করি, দুজনকে দুজন ভালোবাসি। সুনীলদা, সুনীলদা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। না, এ ঘরে দরজা তোমার কাছে ছিল কালের মতো বন্ধ। আমার অপরাধ? কুন্তির মা আমাকে এখনই ফোন করে সমস্ত কথা বলেছে।
কুন্তির মতো একটা সরল নিষ্পাপ মেয়ের সঙ্গে প্রেমের খেলা খেলতে বিবেকে বাঁধলো না এতটুকু? সুনীল দা, তুমি যা শুনেছো সেটাই সব কথা নয়, আমার অনেক কথা বলার আছে। কি বলার আছে তোমার? আমার বাবু তোমার ছেলে। মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে, আমাকে ছুঁয়ে মা কালীর নামে শপথ করে বলেছিলে, যদি দিন আসে, সুযোগ আসে, দরকার পড়লে তুমি তোমার জীবন দিয়ে আমাকে সাহায্য করবে। আমি 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 তোমার কাছে সেই সাহায্য ভিক্ষে চেয়েছি প্রিয়দা। কি হলো বলো, তোমার কি বলা আছে? না থাক, কিছু না, কিছু বলনি আমার। কি আবার বলবে তুমি? একটা কথা জেনে রাখো, কুন্তি আজ পৃথিবীতে একটা লোককে মনে প্রাণে ঘেন্না করে, সে তুমি। সে চায় না আর কোনোদিন তুমি তার সামনে গিয়ে দাও। তাই হবে। কুন্তি আজ পৃথিবীতে একটা লোককে মনে প্রাণে ঘেন্না করে, সে তুমি। কুন্তি আজ পৃথিবীতে একটা লোককে মনে প্রাণে ঘেন্না করে, সে তুমি। কুন্তি আজ পৃথিবীতে একটা লোককে মনে প্রাণে ঘেন্না করে, সে তুমি। সে চায় না আর কোনোদিন তুমি তার সামনে গিয়ে দাও। এই দেখুন কি ওটা, প্রিয়বাবু চাকরি ছেড়ে চলে গেছে। তাই নাকি? হ্যাঁ, ও না ছাড়লে আমি ওকে ছাড়ি দিতাম। এদিকে মেয়েটা বলছে ওরা এক মুহূর্ত এখানে থাকবে না, রানীপুরে দাদুর কাছে চলে যাবে। দিদি ভাই আসছে আমার কাছে? হ্যাঁ বাবা, কুন্তি কালই যাচ্ছে। দাদু, দাদু এখানে। আয় দিদি, আয় আয় আয়। প্রভাতে উঠিয়া আজি কি মুখ হেরিনু গো, দিন যাবে আজি ভালো। থাক 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 থাক, না মনি আমার। নমস্তে নমস্তে, তুই ভালো আছিস রামু? আপনার দয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি ভাই দিদি ভাই, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। শোন, তোর মা যখন টেলিফোন করে জানালো তুই আসছিস, আমার যে কি আনন্দ হলো আমি তোকে বলে বোঝাতে পারবো না। আয় আয়। আরে নিজে না হয় প্রেমই করিনি জীবনে, কিন্তু ভালো তো বেসেছি তো দিদাকে, নাকি? হ্যাঁ, আর যদি তো দিদা বেঁচে থাকতেন তাহলে তাকে তোর সামনে ডেকে এনে সাক্ষী দিতুম। বস দিদি, বস 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 বস। দেখ দিদি, প্রেমের মর্ম আমি একটু একটু বুঝি রে। তোর সঙ্গে প্রিয়র প্রেমের ব্যাপারটা তোর বাবা আমাকে সব জানিয়েছে। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই যে তোর মনের মানুষকে খুঁজে পেয়েছিস, এর থেকে বড় আনন্দ সংবাদ আর কি হতে পারে বল? না না না, তোর সংকোচের কোনো কারণ নেই। আমি সময় মতো শুভঙ্করকে ডেকে জানিয়ে দেব তোর বিয়ে ঠিক হয়ে গেছে, সে কিচ্ছু মনে করবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে কয়েকটা জিনিস দেখাই। এই হীরের আংটিটা তোর দিদা তোর জন্য রেখে গেছে। পুলসজ্জার রাতে তোর প্রিয়তম প্রিয়র হাতে এটা তুই পরিয়ে দিবি। দেখ দেখ, খুব সুন্দর তাই না? দেখ, খুব সুন্দর হতেই হবে, তোর সুন্দরী দিদা দেওয়া তো। দিদি
দিদি, দিদি ভাই, কি হয়েছে, কি হয়েছে দিদি, কি হয়েছে, বল কি হয়েছে, বল কুন্তি, কুন্তি কি হয়েছে ভাই? টেলিফোনে লজ্জায় সংকোচে এই সমস্ত কথা কিচ্ছু তোমাকে বলতে পারিনি বাবা। আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। ওই প্রিয় ছেলেটা আমার কুন্তির জীবনটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে। শোন শোন অনু, শোন শোন, যা হবার হয়ে গেছে, দেখবি যা কিছু হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। হ্যাঁ, আমি বরং দেখি দিদিভাইকে বুঝিয়ে সুঝিয়ে আমার শুভঙ্কর ডাক্তারের সঙ্গে বিয়েতে ওকে রাজি করাতে পারি কিনা। আমাকে তুই ভুল বুঝিস নে, তুই শুভঙ্করকে বিয়ে কর, আমি বলছি তুই সুখী হবি। আমি সেই কবে থেকে ওকে তোর জন্য পছন্দ করে রেখেছি রে। আমি যাই, রাঁচিতে একটা ফোন করে আসি, তোর বাবা না পারলেও কালই যাতে তোর মা আর মামা এখানে চলে আসে। আর শুভঙ্করকে পরশু দিন সন্ধ্যেবেলা আমি এখানে ডেকে পাঠাচ্ছি। শুভ খুব ভালো ছেলে রে, তোর গানের অনেক ক্যাসেটও আমার কাছ থেকে নিয়ে গিয়ে শুনেছে। ও তোর গানের একজন মস্ত ভক্ত, দেখবি তোর সঙ্গে দেখা হলেই ও তোর গান শুনতে চাইছে। যাই, আমি টেলিফোনটা করে আসি। দাদু, কি রে? আমি পারব না দাদু। পারবি রে দিদি, পারবি পারবি, তোকে পারতেই হবে। মনে রাখিস, প্রিয় তোর জীবনে একটা দুর্ঘটনা, প্রিয় তোর জীবনে একটা দুঃস্বপ্ন। ভাই, প্রিয়কে তুই ভুলে যা, প্রিয়কে তুই ভুলে যা, ভুলে যা। হ্যাঁ রে, তাতেই তুই সুখী হবি, শান্তি পাবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।